নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে বড়সড় পরিবর্তন কারণ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ইতিমধ্যে বৃষ্টির পরিমাণে আগামী দশ দিনে অনেকটা বড় পরিবর্তন কিন্তু ঘটেছে বৃষ্টির পরিমাণ কিন্তু বহু জায়গায় অনেকটা পরিমাণে বেড়েছে তো কোন 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 জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবনের আপডেটেও কিন্তু কিছুটা বদল হয়েছে ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল ছ তারিখ ও সাত তারিখ তবে পরিবর্তন কিন্তু কিছুটা ঘটেছে তো মৌসুম ভবন কী বলছে তা কিন্তু আমরা দেখাবো এবং এর সাথে আমাদের আলিপুর আদপ্তর কি বলছে তাও কিন্তু তুলে ধরব এবং এরই সাথে আজকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তাও কিন্তু তুলে ধরব তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেট পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে সেসব অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির যে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন আলিপুর আদপ্তর কী বলছে তখন ধরে আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেট এখানে পৌঁছতে আপনি কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি আমরা আজ কিন্তু ছ তারিখ থেকে প্রায় বারো তারিখ অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় তবে আজ কিন্তু পাঁচটি জেলার উপর সতর্কবার্তা থাকছে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারবো তো আমরা দেখে নেব কোন কোন জেলার ক্ষেত্রে ওয়ার্নিং জারি করা হয়েছে তো বর্তমানে কিন্তু আজ কিন্তু এক থেকে দু জায়গায় ওয়ার্নিং থাকছে যেটা কিন্তু আমাদের কলকাতা হাওড়া হুগলি এবং এরই সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা তারই সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং এক থেকে দু জায়গায় থাকতে পারে এই ধরনেরই বৃষ্টি সব জায়গায় কিন্তু থাকবে না জেলাগুলির মধ্যে এক থেকে দু জায়গায় কিন্তু থাকবে হলুদ সতর্কবার্তার সাথে এবং এরই সাথে কিন্তু আমাদের যেটা বর্তমানে করতে আছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং এর এরই সাথে কিন্তু এপাশে পুরুলিয়া এবং এপাশে কিন্তু বাঁকুড়া এবং তারই সাথে কিন্তু এপাশে পশ্চিম বর্ধমান এবং আর কোথাও কিন্তু তেমন কোনো আপডেট নেই এপাশে কিন্তু বলা হচ্ছে এই পাঁচটি জেলার ক্ষেত্রে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু এক থেকে দু জায়গায় থাকতে পারে সব জায়গাতে কিন্তু থাকবে না এবং এরই সাথে কিন্তু পূর্ব বর্ধমান এবং বীরভূম এবং এরই সাথে কিন্তু মুর্শিদাবাদ এবং নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি থাকবে এক থেকে দুই জায়গাতে এবং ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু এই জায়গাগুলিতে থাকবে না এবং আগামীকাল কিন্তু শুধুমাত্র পশ্চিম বর্ধমানের উপর সতর্কবার্তা থাকছে ভারী বৃষ্টি যেটা কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার থাকতে পারে হলুদ সতর্কবার্তার সাথে এবং আর তেমন কোনো আপডেট কিন্তু বর্তমানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেওয়া হয়নি তো দেখে নেব উত্তরবঙ্গের ক্ষেত্রে কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেট এখানে পৌঁছে আপডেট কিন্তু আজ ছ তারিখ থেকে প্রায় বারো তারিখ অবধিও বৃষ্টি কিন্তু এখানেও লক্ষ্য করা যাচ্ছে তবে ওয়ার্নিং অর্থাৎ সতর্কবার্তার ক্ষেত্রে কিন্তু আমরা এখানে শুধুমাত্র দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কুচবিহার এই জেলাগুলির মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি ওয়ার্নিং থাকছে তবে এখানে কিন্তু দার্জিলিং ও কালিম্পংয়ের ওপর কিন্তু ভারী বৃষ্টি সতর্কবার্তা থাকে যেটা কিন্তু কমলা শতকবার্তা থাকবে প্রায় সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই জেলাগুলির মধ্যে এই দুটি জেলার ক্ষেত্রে এবং অপরদিকে এপাশে পাশে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহার এই তিনটি জেলার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টি থাকলেও সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি কিন্তু থাকবে এই জায়গাগুলিতে এক থেকে দু জায়গাতে এবং হলুদ সতর্কতা কিন্তু থাকবে এবং আগামীকাল কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে কিন্তু সাত ও আট তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার সাথে এবং পরিবর্তন কিন্তু ঘটতে পারে আবহাওয়াতে এবং বর্তমানে কিন্তু আর তেমন কোনো আপডেট দেওয়া হয়নি তবে মৌসুম ভবন কিন্তু এক মৌসুম ভবনের আপডেটও আজকে তেমন কিছু বলা হয়নি মৌসুম ভবনের আপডেটে কিন্তু শুধু বলা হয়েছে ছ তারিখে বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ আজ কিন্তু ভারী বৃষ্টি থাকছে এবং সাত তারিখ কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না অপরদিকে আমাদের পশ্চিম মধ্য ভারত এবং তারই সাথে পূর্ব উত্তর পূর্ব ভারতে কিন্তু আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু নর্মালি আমরা আমাদের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আপডেটেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যেটা কিন্তু বেসিক্যালি লক্ষ্য করা যাচ্ছে এবং তারই সাথে কিন্তু আমাদের অরুণাচল প্রদেশ এবং আসাম এবং তারই সাথে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই সব জায়গাগুলিতেও বৃষ্টি থাকবে এর সাথে কিন্তু কাঙ্কান গোয়া এবং তাদের মধ্য মহারাষ্ট্র এবং পূর্ব রাজস্থান পশ্চিম রাজস্থান এবং পূর্ব উত্তরপ্রদেশ পশ্চিম উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড লাদাখ গিলগিত বালতিস্তান এই সব জায়গাগুলিতেও কিন্তু আগামী পাঁচ দিন বৃষ্টি থাকবে মৌসুমী অক্ষরেখা কিন্তু সক্রিয় থাকছে মৌসুম ভাবানের আপডেটে কিন্তু বলা হয়েছে আর কিন্তু তেমন কিছু আপডেট বর্তমানে বলা হয়নি এবং তো আমরা চলে আসবো উইন্ডিল লাইফ স্কিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে আসি উনি লাইফস স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপমেন্টের বজ্র বৃষ্টি মোটে যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গাতে যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি দুপুরবেলা থেকে কিন্তু একটা দুটো থেকে কিন্তু পরিবর্তন থাকবে যেটা আকাশে এবং সকাল থেকে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে তবে পরিবর্তন কিন্তু থাকছে যেটা কিন্তু দুপুরবেলা থেকে একটা থেকে চারটের মধ্যে থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এপাশে আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু হুগলি এবং কলকাতা এবং এপাশে হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং তার সাথে কিন্তু ঝাড়গ্রাম এবং এপাশে কিন্তু বাঁকুড়া এবং পুরুলিয়া তার সাথে বর্ধমান এবং এপাশে নদীয়া এবং মুর্শিদাবাদ প্রায় সব জেলাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকবে এক থেকে দুই জায়গাতে কিন্তু থাকবে যেটা কিন্তু মৌসুম ভবন এবং আমাদের আলিপুর আবহতরও কিন্তু বলছে আর সেই জন্যই কিন্তু আমরা প্রায় সব জায়গাতেই কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে এ পাশে যদি আমরা আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির পরিমাণে দেখি তাহলে কিন্তু পরিবর্তনটা পাবো কতটা পরিবর্তন থাকছে আগামী চব্বিশ ঘন্টা দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এ পাশে হুগলির দিকে কিন্তু কিছু জায়গায় কিন্তু একদমই হালকা ফুলকা বৃষ্টি থাকছে এবং এ পাশে কিন্তু নদীয়ার দিকেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টি থাকছে এবং এর সাথে কিন্তু কলকাতা এবং এ পাশে কিন্তু হাওড়া এবং এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে এ যদি আমরা দেখি পুরুলিয়া এবং তার সাথে কিন্তু বাঁকুড়ার দিকটাতে এবং এ কিন্তু আমাদের বর্ধমানের দিকটাতে যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে বর্তমানে যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে কিন্তু আর কোথাও কিন্তু তেমন কোনো পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এ পাশে মুর্শিদাবাদের দিকে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং মোটামুটি কিন্তু প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতে থাকবে এর থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই তবে পরিবর্তন কিন্তু ঘটতে পারে এবং বৃষ্টির পরিমাণও কিন্তু বাড়তে পারে এবং এ পাশে কিন্তু যদি আমরা বাংলাদেশের দিকে দেখি তাহলে কিন্তু বাংলাদেশের শ্যামনগর এবং তার সাথে কলাপাড়া লালমোহন এবং এ পাশে বরিশাল সব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি বৃষ্টি থাকবে প্রায় দশ থেকে কুড়ি সেন্টিমিটার মতো সরি মিলিমিটার মতো এবং এপাশে কিন্তু চট্টগ্রাম মহিষ্কালের দিকেও কিন্তু একই পরিস্থিতি প্রায় কুড়ি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং অপর দিকে যদি আমরা দেখি আর কোথাও কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই এবং উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টি রয়েছে যার জায়গায় কিন্তু আমরা এ পাশে আলিপুরদুয়ারের দিকে যদি দেখি মোটামুটি প্রায় কিন্তু চল্লিশ মিলিমিটার এবং কোন এপাশে পাশে দার্জিলিংয়ের দিকে কিন্তু প্রায় একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় থাকবে অর্থাৎ আমাদের দার্জিলিং এবং এপাশে জলপাইগুড়ির দিকটাতে এবং শিলিগুড়ির দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে যেটা তুলনামূলকভাবে অন্যান্য জায়গাগুলির তুলনায় এবং এ পাশে বাংলা সিলেটের দিকটাতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং এপাশে কিন্তু মালদার দিকে একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে তবে আমরা যদি আগামী দশ দিনে দেখি তাহলে কিন্তু পরিবর্তন কিন্তু অনেকটা লক্ষ্য করতে পারছি এ কিন্তু আমরা বাংলাদেশের দিকে সিলেটের সাইডে কিন্তু পাচ্ছি প্রায় চারশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং এ পাশে ময়মনসিংহের দিকেও কিন্তু প্রায় আড়াইশো মিলেমিটারের কাছাকাছি এবং এ পাশে রংপুরের দিকেও কিন্তু প্রায় দুশো চল্লিশ মিলিমিটারের কাছাকাছি এবং এরই সাথে কিন্তু আমরা আলিপুরদুয়ার দিকে যদি দেখি তাহলে কিন্তু প্রায় সাড়ে তিনশো মিলিমিটার কাছাকাছি এবং শিলিগুড়ির দিকে কিন্তু প্রায় তিনশো মিলিমিটারের কাছাকাছি কিন্তু আগামী দশ দিনে বৃষ্টি থাকছে অর্থাৎ ভারী বৃষ্টি কিন্তু আমাদের উত্তরবঙ্গে থাকছে দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু বেশি ভারী বৃষ্টি আমাদের উত্তরবঙ্গে থাকবে এবং এরই সাথে যদি আমরা এ পাশে আমাদের কলকাতা এবং তারই সাথে কিন্তু এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা তার সাথে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ার দিকটাতে আমরা যদি দেখি তাহলে কিন্তু মোটামুটি প্রায় একশো ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি কিন্তু এই জায়গাগুলির মধ্যে থাকছে অর্থাৎ বন্ধুরা পরিবর্তন কিন্তু অনেকটা ঘটেছে আমরা গতকাল কিন্তু উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে কিন্তু দেখেছিলাম অনেকটা কম বৃষ্টির সম্ভাবনা ছিল তবে পরিবর্তন কিন্তু অনেকটা ঘটেছে তবে যদি আমরা পরের পাঁচ দিনের বৃষ্টিতে দেখি তাহলে কিন্তু আমরা তেমন কোনো পরিবর্তন কিন্তু পাচ্ছি না প্রায় চল্লিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু আগামী পাঁচ দিনে হওয়ার সম্ভাবনা থাকছে তবে যখনই কিন্তু আমরা পরের দশ দিন আসছি তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় একশো সাতাত্তর আটাত্তর এবং আশি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকতে পারে আমাদের উত্তর চব্বিশ পরগনা হুগলি কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু পশ্চিম মেদিনীপুর এ কিন্তু হাওড়া এবং এ কিন্তু বর্ধমান এবং বাঁকুড়া পুরুলিয়া এবং নদিয়া তার সাথে কিন্তু মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে কিন্তু থাকতে পারে অপরদিকে কিন্তু এ পাশে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি তাহলে কিন্তু বন্ধুরা যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় আগামী পাঁচ দিনে কিন্তু চল্লিশ মিলিমিটার বৃষ্টি এবং তারপরের পাঁচ দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় একশো আশি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু প্রায় সব জেলার উপরে থাকছে অর্থাৎ পরিবর্তন কিন্তু থাকছে কারণ আগামী পাঁচ দিনের পরের পাঁচ দিন যেটা থাকছে সেখানে কিন্তু প্রায় একশো চল্লিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকছে অর্থাৎ কোনো সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং এ পাশে আমরা যদি দেখি বাংলাদেশের দক্ষিণ ভাগেও কিন্তু প্রায় এক দেড়শো থেকে একশো ষাট মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা বর্তমানে পাচ্ছি আমরা এবং আর তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না এ পাশে কিন্তু ধানবাদ অর্থাৎ ঝাড়খণ্ড এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা বিহার এবং উত্তরপ্রদেশ এইসব জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং যদি আমরা দেখি বজ্র বৃষ্টি মোড়ে আজ কি পরিস্থিতি থাকতে পারে তাহলে দুপুরবেলা যেটা আমরা বললাম বৃষ্টি থাকতে পারে সব জায়গাতেই এবং তারপরে যদি আমরা রাত্রিবেলার দিকটাতে আসি তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং বিকেল পাঁচটার দিকে কিন্তু একটু পরিবর্তন থাকছে আবার সাতটার দিকে কিন্তু আবারও পরিবর্তন থাকছে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে এবং আগামীকাল যদি আমরা দেখি আগামীকালেও কিন্তু আবার ছিটো ফোটা বৃষ্টি কিন্তু দু এক জায়গায় থাকতে পারে এবং যেটা আমরা বর্তমানে পাচ্ছি এপাশে কিন্তু আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে হুগলি এবং হাওড়া এবং তার সাথে কিন্তু মুর্শিদাবাদ এবং এপাশে কিন্তু আমরা বর্ধমান এই দিকটাতে দেখতে পাচ্ছি যে একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে এবং এ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিন্তু কিছু কিছু জায়গায় বেশি থাকতে পারে যেটা বর্তমানে পাচ্ছে এবং তারপরে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু বর্তমানে আমরা এ দেখতে পাচ্ছি না আগামী যদি আমরা দেখি প্রায় পনেরো তারিখ অবধি পনেরো তারিখ অবধি কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণটা কিন্তু একটু কমতে পারে অন্যান্য এই সময়ের তুলনায় কিন্তু আজকের তুলনায় কিন্তু আগামী দশ দিনে যেটা আমরা দেখতে পাচ্ছি দশ দিনের আপডেটে তাহলে কিন্তু আমরা প্রায় পনেরো তারিখের দিকে দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণটা কিন্তু একটু কম থাকতে পারে সহ বৃষ্টির পরিমাণটা তবে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে যেটা কিন্তু প্রায় আমরা পাচ্ছি প্রায় সাত থেকে আট এবং দশ এগারো মিলিমিটার বৃষ্টি কিন্তু প্রতি ঘন্টায় বিভিন্ন জায়গায় থাকতে পারে অর্থাৎ আর তেমন কিন্তু বড়ো পরিবর্তন আমরা পাচ্ছি না এবং উইন্ডের আপডেটে কিন্তু যে কোনো মুহূর্তে পরিবর্তন ঘটতে পারে আবহাওয়া পরিবর্তনশীল এবং এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা আমি নেক্সট ভিডিওতে ধন্যবাদ